श्रद्धेय शिक्षक श्री विश्वजीत चट्टोपाध्याय महाशय अवसर ग्रहणे विदाय सम्बर्धना उपलक्षे शिक्षक शिक्षाकर्मी ও ছাত্রবৃন্দের শ্রদ্ধার্ঘ মানপত্র। এই বিদ্যালয়ে কর্মজীবন 15/2/2001 থেকে 30/9/2022। হে গুণনিধি, কর্মজীবনের সুদীর্ঘ যাত্রা পথে ছড়িয়ে গেলে সুরভিত পুষ্পের স্মৃতিকণা, তোমার পরশে ছাত্র বাগিচায় থরে থরে প্রস্ফুটিত হয়েছিল পুষ্পমঞ্জরি, তৃষিত বক্ষে করেছিল অমৃত সিঞ্চন, মনের মাধুরে মিশায়ে প্রাণে প্রাণে পৌঁছে দিল প্রজ্ঞানের প্রীতিময় স্বাদ, ফাগুনের ফাগুনের রাঙা আবেগের মতো। গণিতের শিক্ষক হয়ে অগণিত ছাত্র হৃদয়ে সুবর্ণ সিংহাসন আজও তেমনি দীপ্তিময়। রে আলোক দিশারি, তোমার নিরলস প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম আমাদের ঋদ্ধ করেছে, আলোকিত করেছে শিক্ষাঙ্গনের সার্বিক বিকাশকে। তাই তো আজ অবসরকালে বিরহ ভারাক্রান্ত মন বলে ওঠে যেতে নাহি দিব, তাই তো প্লাবন ডাকে গণ্ড দেশে সিঞ্চিত আঁখি জল, দৃষ্টি ঝাপসা হয়ে আসে বেদনার কুয়াশায়, মরমে খুলিত হয় রুধির ধারা, তবু হায় যেতে দিতে হয়। এটাই নিষ্ঠুর কর্মজীবনের রীতি। তোমার মহাজীবনের যাত্রা পথে অশ্রুতে পিছল করব না। হে বীর, জীবন যুদ্ধে জয়ী হও, কারি মন বাক্যে এই শুধু প্রার্থনা দয়াময় দেবতার কাছে, তোমার অবদান পাতেও হোক মোদের জীবন পথে। নমস্কার আনতে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী ও ছাত্রবৃন্দ। তারিখ 30/9/2022, সাং কামারপুকুর হুগলি। মানপত্র পাঠ করে শোনালেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক স্বপন কুমার সরেন মহাশয়। তাকে ধন্যবাদ জানাই। এবারে সেই বিদায়ী শিক্ষক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের হাতে মানপত্র তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক স্বপন দা এবং সঙ্গে তপন দা, তপন চক্রবর্তী মহাশয়, স্বপন মহাশয়। আমাদের প্রাণাধিক প্রাণের প্রিয় বিশ্বজিদা ঋষিদা, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দুর্কে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। এই হে ঋষিদা, তাকে দেখেছি চাকরি জীবনে অনেক রকম ভাবে, শুধু একটা তার সম্পর্কে বলার কথা, আমি এমন মানুষ চাই অন্তরে বাহিরে তার কোনো তফাত নাই। এই সেই বিশিদা, তিনি তার অন্তরে যা বাহিরেও তাই, একইভাবে অন্তর বাহির সমান, যার অবস্থিতি উপস্থিতি সেই বিশিদাকে শ্রদ্ধা জানাই। এবারে সেই বিশিদার সম্পর্কে স্মৃতিচারণ করবেন আমাদেরই সহকর্মী শ্রী ঝন্টু মণ্ডল মহাশয়। ঝন্টুদাকে ডেকে নেব আমাদের বিশিদার এই বিদায় অনুষ্ঠানে স্মৃতিচারণার জন্য। নমস্কার। মঞ্চে আজকের এই বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান আমাদের সম্মানীয় শিক্ষক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মহাশয়, তোমরা বিশিদা বলেই যাকে বেশি চেনো, আজ
আমাদের প্রথম পর্বে একটি আনন্দের অনুষ্ঠান হয়েছে, আগমনের আগমন বার্তা। আমরা এই দুর্গাপূজোর যে প্রাক মুহূর্ত, তাতে আমরা আনন্দে উদ্বেলিত হয়ে গেছি, কিন্তু তার পরক্ষণেই আমাদের বিষাদের ছায়া। আমরা আজকে আমাদের মাননীয় বিশ্বজিৎ দাকে বিদায় জানানোর জন্য সমবেত হয়েছি। আজ এই মুহূর্তে, আজকের এই শুভক্ষণে মঞ্চে অলঙ্কৃত করেছেন আজকের সভাপতি স্বামী শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, সম্পাদক পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। তার সাথে অনেক দিনের আমাদের পরিচিতি, তিনি আমাদের প্রাক্তন শিক্ষক। তার সাথে একসঙ্গে কাজ করার যে সেই মুহূর্ত, সেগুলো ক্ষণে ক্ষণে আজ মনে পড়ছে। সত্যি তাকে পেয়ে আজকে আনন্দ যেমন হচ্ছে, কিন্তু সঙ্গে বললাম বিষাদের ছায়াও রয়েছে। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক মহারাজ শ্রীমৎ স্বামী কল্যাণী সানন্দজী মহারাজ, উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী জ্ঞানামৃতানন্দজী মহারাজ, ও আমাদেরই ছাত্র, এখন ব্রহ্মচারী হয়েছেন, ব্রহ্মচারী সংঘ আমাদের নিজেদেরই ছাত্র স্কুলের। তাদের সকলকে আমি যথাযোগ্য স্থানে নমস্কার শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন আমাদের শিক্ষক মহাশয়রা, তাদের আমি নমস্কার জানাই। এছাড়াও আমাদের কর্মীবৃন্দ ও অভিভাবক অভিভাবিকাবৃন্দ, সকলকে আমি যথাযোগ্য স্থানে প্রণাম ও নমস্কার জানাই। সর্বোপরি উপস্থিত আমাদের ছাত্র ভাইরা, তাদের স্নেহাশিস জানাই। আর যার জন্য আজকে এখানে বলতে উঠেছি, বিদায়ী শিক্ষক বিশ্বজিৎ স্যারকে আমার, তিনি ডিপার্টমেন্ট অঙ্কের ডিপার্টমেন্টের হেড ছিলেন, তাকে আমার নমস্কার জানাই। তার সঙ্গে এসেছেন আমাদের দীর্ঘদিনের একদম পরিচিত, একসাথে কাটিয়েছি প্রিয় বৌদিমণি, তাকে আমি প্রণাম জানাই। বিশিদার পুত্র আমাদের ছাত্র সোহম এসেছে, তাকে স্নেহাশিস জানাই। একটু আগে স্বপনদা আমাদের মানপত্র পাঠ করলেন, চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। আজকের এই আনন্দের দিনেও যেন ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো। কিছুক্ষণ আগের যে পর্বে আমাদের যিনি মহারাজ বলেছেন, শিবপ্রদানন্দজি মহারাজ, তিনি বলেছেন কামার পুকুর আহ্বান করেন প্রত্যেককে, কাউকে বিদায় জানান না, বিদায় জানাতে জানে না। আমি তার কথা রেখেই বলি, আমরা বিশিদাকে হয়তো আজকে বিদায় জানাবো, কিন্তু সেটা সে বিদায় নয়, তাকে সেই বিদায় আমরা দেব না, তাকে আমরা আমাদের অন্তরে আঁকড়ে ধরে রাখব। তাই আজকে মা আসছেন, মায়ের এই আগমনের অনুষ্ঠানে এই যে বিষাদের সুর, সত্যি যেন আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে। তাকে তার এই স্মৃতিচারণ, বহুদিনের একসাথে তার সাথে আমরা একই জায়গায় থেকেছি, অনেক স্মৃতির কথা মনে পড়ে। বিশিদা আমাদের তার সঙ্গে কর্মজীবনের এই সুদীর্ঘ প্রায় 18 বছরের মতো তিনি আমাদের ডিপার্টমেন্টের প্রধান হয়েছিলেন, অর্থাৎ যাকে বলা হয় হেড অব দ্য ডিপার্টমেন্ট। তিনি দক্ষতার সঙ্গে আমাদের সঙ্গে সাহচর্যে তিনি ডিপার্টমেন্টটাকে চালিয়েছেন। যখনই কোনো আমরা অসুবিধার মধ্যে পড়েছি, বিশিদা, আমি, আমাদের জিপিদা অর্থাৎ গৌতম পাত্র, একসাথে আমরা
आलोचना करे आम्रा तार समाधान करेछी आमादेर गणित विषय निये। तिनि आजके चले जाच्छेन, सत्यि मनटा खूब भारक्रांत, जेन अभिभावकके विदाय जानाच्छि। खूब भावतेओ कष्ट हय, कदिन धरेई मनटा खुबई भारक्रांत, केन दीर्घदिनेर एकसाथे पथ चला, एकसाथे थाका, एकटा जेन परिवार, सेई परिवार थेके एकजनके विदाय जानाते हच्छे। তাই তো কিছু স্মৃতির কথা মনে পড়ে। বিদ্যালয়ে আমাদের বিশ্বজিৎদা তার দক্ষতার সঙ্গে শুধু যে পড়িয়েছেন তাই নয়, তিনি খেলাধুলা হলে তোমরা জানো তিনি দক্ষতার সাথে মাঠেও নেবেছেন, রেফারি করেছেন। আমার একটা ছোট্ট ঘটনার কথা মনে পড়ে, একটু অন্য প্রসঙ্গ। আমরা কলেজ মোড়ে একসাথে একই বিল্ডিংয়ে থাকি, বিশিদাও থাকেন, তখন কিছু হয়তো প্রাইভেট টিউশন সকলেই করেন মাস্টারমশাইরা, বিশেরাও করতেন বা আমিও করতাম তখন। তো হঠাৎ আমাদেরই এক ছাত্র, তার নাম সৌরিশ, 7-8 বছর আগেকার ঘটনা, মানে হয়তো শুনলে একটু তোমাদের অবাক লাগবে। আমরা যেখানটায় থাকতাম পাশে একটা শ্মশান ছিল, তো সেই শ্মশানে হয়তো দুদিন আগে কোনো মৃতদেহ সৎকারের জন্য ওই যে ছোট ছোট যে খাটিয়াগুলো আছে না, তাতে করে হয়তো মৃতদেহ এনেছেন, তো সেটি পড়ে আছে। বিশিদার কাছে কিছু ছাত্র আমাদের স্কুলের পড়ার জন্য এসেছেন, হয়তো সময় আছে, তাদের মধ্যে একটা তর্কাতর্কি হচ্ছে, যদি ওই খাটে কেউ শুতে পারে তাহলে হয়তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। তো একটি ছেলে সৌরিশ বলে, সে কিন্তু সাহস করে সেই খাটের মধ্যে গিয়ে শুয়ে কিছুক্ষণ ছিল, স্বভাবতই খুবই সাহসের দরকার হয়। তারপর তারা বিশিদার কাছে পড়তে এসেছে, মানে গাটা শিউরে উঠছে যেন, তাই তো? তো বিশিদা কিছুই জানেন না, যথারীতি পড়ানোর জন্য বসেছেন, বসেছে পড়তে ছেলেরা। হঠাৎ করে কোনো একজন ছাত্র ঘটনাটি তুলে ধরেছেন। কি ঘটনা? না, এই যে সৌরিশ বলে ছাত্রটি কিছুক্ষণ আগে ওই শ্মশানে খাটিয়ার উপরে শুয়েছিল, সেই পোশাক পরেই পড়তে এসেছে। বিশিদা ব্রাহ্মণ মানুষ, স্বভাবতই আঁতকে উঠেছেন এবং দেরি না করে তৎক্ষণাৎ তিনি, যা যা এখন এখান থেকে বেরিয়ে যা, আমার সব দিলে তো একদম গোটা ঘর এখন ধুতে হবে, তাই মানে এই যে স্মৃতি, মানে তিনি আবেগের সুরেই হোক বা এটা হবেই যে কোনো মানুষের, এই ধরনের বহু স্মৃতি তার সঙ্গে একসঙ্গে থাকার সুবাদে ছিল। আজকে তিনি চলে যাচ্ছেন, সত্যি বারবার যেটা বলছি কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, তাকে কি বলে আমি জানাবো তার এই বিদায় সম্বর্ধনার ভাষা হারিয়ে ফেলছি। যাই হোক, তিনি তার যে পরবর্তী অবসর জীবন তিনি সুস্থভাবে এবং নীরব অবস্থায় কাটান, সেটাই আমি চাইব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমি আমার একটা ছোট্ট কবিতা লিখে তাকে আমি এই বিদায় সম্বর্ধনা জানাচ্ছি, কবিতাটা পাঠ করে। গণিত শিক্ষক আমাদের সবার প্রিয় শিক্ষক, বিশিদা তার নাম, প্রণমী সকলে তারে করিয়া সম্মান, গণিত তার ধ্যান জ্ঞান, গণিতই তার প্রাণ, গণিত নিয়েই সারাটা জীবন, উজ্জ্বল হলো তার নাম, যেসব অঙ্ক করতে গিয়ে ছাত্ররা ভেবে মরে, সেসব অঙ্ক তিনি তাদের নিমেষে দেন করে। দীর্ঘ 21 বছর 7 মাস ধরে তিনি করেছেন বহু কর্ম, কর্তব্য ও নিষ্ঠার সাথে পেলেছেন রাজধর্ম, ক্লাসে তার ভীষণ দাপট সে তো সবাই জানে, অঙ্ক করত ছাত্র ভাইয়েরা তাই তো আপন মনে, কামারপুকুর মিশন স্কুলে অনেক তার অবদান, ধরে রাখবো তার স্মৃতি করিয়া সম্মান, বহু ইতিহাস গড়েছেন তিনি সাক্ষী আমরা তার, তাই তো তাকে কোনোদিন মোরা
পারবো না ভুলতে আর খেলাধুলাতে দক্ষ তিনি নয় শুধু বইতে তাই রেফারি করতেন তিনি আমাদের খেলার মাঠেতে গণিত বিভাগের প্রধান হয়ে সামলেছেন তিনি পদ বিদায় বেলায় তাই তো আমরা হারালাম বড় সম্পদ বহু ছাত্র গড়েছেন তিনি জীবনে তারা প্রতিষ্ঠিত ঠাকুরের কাছে কি চাইবেন তিনি এটাই তো যথেষ্ট কামার পুকুরের বহু স্মৃতি আজ ছেদ করছেন তিনি চাইব মোরা তিনি আসবেন সুযোগ পাবেন যখনই ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা করি মোরা অবসর কাল সুস্থ থাকুন বাকি জীবনটা আগাগোড়া সকলকে যথাযোগ্য স্থানে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার।